কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। যথারীতি আমি আবার তোমাদের সামনে থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য সাইটোলজি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদের সেল ডিভিশন, সাইটোলজির সেল ডিভিশন অংশটুকু আমি পড়াচ্ছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যে টপিকটা আমরা রুটিনে আগেই জানাই দিছি, যেটা সেটা হলো সিগনিফিক্যান্স অফ সেল ডিভিশন। এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার সাথে তিনজন যুক্ত হয়ে গেছে, ধন্যবাদ তোমাদের যারা আমার সাথে যুক্ত হয়েছ। আশা করি কিছুক্ষণের মধ্যে আরও অনেকেই যুক্ত হবে, ধীরে ধীরে আরও অনেকেই যুক্ত হচ্ছে। যদি কোনো প্রবলেম হয় শুনতে বা দেখতে, তাহলে সেই ক্ষেত্রে একটু কমেন্ট করে জানাইলে আমি বুঝতে পারবো যে আসলে সমস্যাটা কোথাও আছে কি না। তাছাড়া আমার মনে হচ্ছে যে আমি বোধহয় সফলভাবেই আমার এই লাইভ ক্লাস শুরু করতে সক্ষম হয়েছি। ওকে, তাহলে আর আনুষঙ্গিক আর কথা না, আমরা এখন সরাসরি টপিকে চলে যাব। আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা আমি আগেই বললাম এবং তোমাদের রুটিনেও সেটা দিয়ে দেওয়া হয়েছে, সেটা হলো সিগনিফিক্যান্স অফ সেল ডিভিশন। মানে কি? অর্থাৎ কোষ বিভাজনের যে তাৎপর্য, অর্থাৎ আমরা অনেকাংশে বলতে পারি গুরুত্ব বা তাৎপর্য বলতে পারি, সিগনিফিক্যান্স শব্দের অর্থ তাৎপর্য, যে কোষ বিভাজন ঘটে কেন, কি দরকার কোষ বিভাজন ঘটার, এই বিষয়গুলো নিয়েই আমাদের আলোচনা। অর্থাৎ কোষ বিভাজন ঘটার দরকারটা কি, প্রয়োজনীয়তাটা কি, সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা। কোষ বিভাজনের ঘটা অত্যন্ত জরুরি, এই বিষয়টা কম বেশি তোমরা সবাই জানো বুঝো। তারপরেও আমি আজকে একটু বিভিন্ন ধরনের কোষ বিভাজন সম্পর্কে আমরা একটু ধারণা নিব, নিয়ে আগে তো আমরা ক্লিয়ার করছি সেটা একটু তোমাদেরকে মনে করাই দিব, দিয়ে আমরা এই কোষ বিভাজনের তাৎপর্যগুলো নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব। অর্থাৎ আমরা জানি কোষ বিভাজন তিন প্রকার, কী কী? অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। তাহলে প্রত্যেক ধরনের কোষ বিভাজনেরই কিন্তু গুরুত্ব আছে এবং তাও সেই গুরুত্ব কিন্তু যথেষ্ট। তো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করার আগে একটু মনে করাই দিই যে অ্যামাইটোসিসের বৈশিষ্ট্যগুলো কী কী ছিল, কোথায় ঘটে, মাইটোসিসের বৈশিষ্ট্য কী ছিল, কোথায় ঘটে, মিওসিসের বৈশিষ্ট্য কী, কোথায় ঘটে, এইগুলা জানলে আমাদের গুরুত্ব বুঝতেও সুবিধা হয়ে যাবে। তাহলে অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য কী, যে খুব দ্রুত কী হয়, কোষগুলো বিভাজিত হয়, অর্থাৎ একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি খুব দ্রুত সময়ের মধ্যে ঘটে, যেহেতু এখানে কোনো জটিল ধাপ নাই। অর্থাৎ ওই যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মানে সরি, এক কথায় যদি আমরা বলি স্পিন্ডল যন্ত্র, তাহলে স্পিন্ডল যন্ত্র তৈরির মাধ্যমে ক্রোমোজোম বিভাজিত হওয়ার যে প্রসেসটা, সেটা অ্যামাইটোসিসে নাই, যে কারণে অ্যামাইটোসিস কিন্তু খুব দ্রুত সম্পন্ন হওয়া এক ধরনের সেল ডিভিশন। এইটা অ্যামাইটোসিসের অন্যতম একটা বৈশিষ্ট্য, খুব দ্রুত সম্পন্ন হয় এবং ওই যে কোনো জটিল ধারাবাহিক কোনো ধাপ সেখানে অতিক্রম করতে হয় না, ঠিক আছে, সেই কারণে দ্রুততার সাথে হয়ে থাকে, এটা বৈশিষ্ট্য। আর যদি আমরা দেখি কোথায় ঘটে, তাহলে আমরা দেখব ম্যাক্সিমাম ক্ষেত্রে অনুন্নত এককোষী জীবের ক্ষেত্রে আমরা ঘটনাটা ঘটতে দেখি, যেমন ব্যাকটেরিয়া আদিকোষী জীব। আবার এদিকে ইস্ট হলো এককোষী প্রকৃত জীব, কোষী জীব হইলেও আমরা এখানে দেখি ইস্টের ক্ষেত্রেও এই অ্যামাইটোসিস ঘটে থাকে। তাহলে আদিকোষ এবং এই সে আমরা যদি বলি প্রকৃত কোষ, দুই ক্ষেত্রেই অ্যামাইটোসিস দেখা যাচ্ছে, তবে এখানে দেখা যাচ্ছে কি যে প্রকৃত কোষী যে জীব তাদের মধ্যে যারা খুবই নিম্ন শ্রেণীর এবং মাত্র এক কোষী, একটা মাত্র কোষ দিয়ে যে জীবগুলো সৃষ্টি, তাদের ক্ষেত্রেই শুধু আমরা অ্যামাইটোসিস ঘটতে দেখছি। তাহলে অ্যামাইটোসিস ঘটছে কোথায়, যে বললাম আদিকোষী জীব কারা, ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়াতে আমরা অ্যামাইটোসিস ঘটতে দেখি। আর সে প্রকৃত কোষী জীবের মধ্যে ইস্টের ক্ষেত্রে আমরা এটা ঘটতে দেখি। তাহলে মোটামুটি আমরা কোথায় ঘটে সেটা আমরা জানলাম এবং এদের বৈশিষ্ট্য আমরা জানলাম, ওকে গেল। এবার যদি আমরা আসি মাইটোসিসের বৈশিষ্ট্য কী, তাহলে মাইটোসিসের বৈশিষ্ট্য একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয় বুঝো, মাদার সেল থেকে যে দুইটা ডটার সেল তৈরি হয়, দুইটা ডটার সেলের ক্রোমোজোম সংখ্যা মাদার সেলেরকে একদম হুবহু থাকে, ঠিক আছে। শুধু তাই না, সাইটোপ্লাজমীয় যে উপাদান তারও কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশনই হয়ে থাকে, অর্থাৎ মাদার সেলে যে সকল সাইটোপ্লাজমীয় উপাদান থাকে তার যা সংখ্যা থাকে, সাধারণত কী হয় ডটার সেলগুলোতে সাইটোপ্লাজমীয় উপাদানের সংখ্যাও কিন্তু বা অঙ্গাণুগুলোর সংখ্যাও কিন্তু সেম থাকে, খেয়াল করো।
এবং এখানে কি হয়, এখানে কিন্তু স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, তারপর কি, তারপর ক্রোমোজোম, তার দৈহিক বিভাজন হয়, নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে এক কোষ থেকে দুই কোষের সৃষ্টি হয়। কিসের ক্ষেত্রে? এই মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে। ওকে, বৈশিষ্ট্য জানলাম। কোথায় ঘটে মাইটোসিস কোষ বিভাজন? ঘটে সাধারণত দেহকোষে, জনন মাতৃকোষে। খেয়াল করো, জনন মাতৃকোষে কিন্তু আমরা কি জানি, মিওসিস ঘটে, কিন্তু আবার জনন মাতৃকোষের সংখ্যা বৃদ্ধির জন্য, অর্থাৎ যে জার্মিনাল সেলগুলা বলি, যেখান থেকে জনন মাতৃকোষের সৃষ্টি হয়, সেই জার্মিনাল সেলগুলাও কিন্তু কি হয়, এই সে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়েই কিন্তু জনন মাতৃকোষের সংখ্যা বৃদ্ধি করতে থাকে। যদিও জার্মিনাল সেলকে অনেক সময় জনন মাতৃকোষটাকে অনেকে জার্মিনাল সেল বলে থাকে। তাহলে আমরা এখন বলতে পারি, জনন মাতৃকোষগুলা, যে কোষের বিভাজনের ফলে জনন মাতৃকোষের সৃষ্টি হয়, সেইগুলা, সেই কোষগুলা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে জনন মাতৃকোষের সংখ্যা বৃদ্ধি করতে থাকে। যেমন উদাহরণ দিতে পারি যে আমাদের শরীরে কি হচ্ছে, প্রতিনিয়ত লক্ষ লক্ষ কি শুক্রাণু তৈরি হচ্ছে। তাহলে একটা শুক্রাণু মাতৃকোষ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে চারটা শুক্রাণু তৈরি করে। খেয়াল করো, আমরা জানি, কিন্তু যে শুক্রাণু মাতৃকোষটা থেকে যে শুক্রাণু তৈরি হলো মিওসিস পদ্ধতিতে, তাহলে সেই শুক্রাণু মাতৃকোষ তো কোনো না কোনো কোষের বিভাজনের ফল। তাহলে সেই শুক্রাণু মাতৃকোষ, যে কোষের বিভাজনের ফল, সেই কোষ কিন্তু মাইটোসিস পদ্ধতিতেই বিভাজিত হয়। হওয়ার ফলে কি হয়, যে প্রচুর পরিমাণে শুক্রাণু মাতৃকোষ উৎপাদন হয়। তার মানে শুক্রাণু মাতৃকোষগুলো উৎপাদিত হয় মাইটোসিস পদ্ধতিতে, আর শুক্রাণুগুলো আবার তৈরি হয় কিন্তু মিওসিস পদ্ধতিতে। সেখানে আমরা পরে যাচ্ছি। তার মানে জনন কোষ তৈরির জন্য যে কোষগুলা, সেই কোষের সংখ্যা বৃদ্ধি কিন্তু এই মাইটোসিস পদ্ধতিতেই হয়ে থাকে। তাহলে আমরা এখন বলতে পারি, দেহ দৈহিক কোষগুলা বিভাজন হয় মাইটোসিসে, জনন মাতৃকোষগুলা বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি হয় মাইটোসিস পদ্ধতিতে। ঠিক আছে, আবার নিম্ন শ্রেণীর উদ্ভিদ যদি বলি, তাহলে দেখা যাবে যে তাদের অযৌন জননের ক্ষেত্রেও কি মাইটোসিস পদ্ধতিই হয়ে থাকে। তারপরে আমরা যদি দেখি, উন্নত জীব দেখি, তাহলে তাদেরও যদি অঙ্গজনন হয়, সেখানেও ম্যাক্সিমাম ক্ষেত্রেই মাইটোসিস পদ্ধতিতেই তাদের অঙ্গজনন সম্পন্ন হয়ে থাকে। যেমন পাথরকুচির পাতা যদি আমরা দেখি, তাহলে তার পাতার কিছু অংশ থেকে যে কুড়ি তৈরি হয়, সেটা কিন্তু মাইটোসিস পদ্ধতিতেই হয়ে থাকে। তাহলে মোটামুটি আমরা মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে জানলাম, মাইটোসিসের বৈশিষ্ট্য আবার আমরা একটু মনে করে নিলাম। এবার যদি আমরা মিওসিসের বৈশিষ্ট্য দেখি, তাহলে মিওসিসের বৈশিষ্ট্য কি, একটা কোষ থেকে চারটা কোষের সৃষ্টি হবে, উৎপন্ন চারটা কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের কি অর্ধেক হবে। ওকে, তারপর কি হবে, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হবে কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হবে, মনে আছে আমাদের এটা। এবার প্রশ্ন হলো কোথায় ঘটবে, ওই যে বললাম যে জনন মাতৃকোষ এই মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে শুক্রাণুতে পরিণত হবে বা ডিম্বাণুতে পরিণত হবে। কারণ জনন মাতৃকোষ দুই প্রকার, কি শুক্রাণু মাতৃকোষ আর ডিম্বাণু মাতৃকোষ। তাহলে শুক্রাণু মাতৃকোষ বিভাজিত হলে কি হবে, মিওসিস পদ্ধতিতে বিভাজিত হলে শুক্রাণু তৈরি হবে, আর ডিম্বাণু মাতৃকোষ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হলে ডিম্বাণু তৈরি হবে। ওকে, এখানে শুধু কি এখানে না, আরও আছে, আরও আরেকটা যে জায়গা আছে মিওসিস ঘটার, সেটা হলো নিম্ন শ্রেণীর জীবের জাইগোট। মনে করো যে শৈবাল, তাদের মূল দেহটা কিন্তু হ্যাপ্লয়েড। খেয়াল করো, তাহলে শৈবালের যদি শরীরে শুক্রাণু তৈরি হয়, সেটাও হ্যাপ্লয়েড হবে এবং ডিম্বাণুও কিন্তু হ্যাপ্লয়েড হবে। খেয়াল করো, তাহলে শৈবালের শুক্রাণু আর ডিম্বাণু মিললে যে কোষটা তৈরি হবে, সেটা হলো জাইগোট। তাহলে দেখো, শৈবালের মূল দেহ হ্যাপ্লয়েড কিন্তু তার জাইগোট হয়ে গেছে ডিপ্লয়েড। তাহলে এই ডিপ্লয়েড জাইগোট যদি বিভাজিত হয়ে আবার মূল দেহ তৈরি করতে হয়, অর্থাৎ আগের অবস্থায় ফিরে যেতে হয়, তাহলে অবশ্যই আবার মিওসিস হয়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে আবার কি মাদার বডির মতো, অর্থাৎ হ্যাপ্লয়েড দেহের সৃষ্টি করতে হয়। তাই এই মিওসিস আমরা নিম্ন শ্রেণীর কিছু জীবের জাইগোটে মিওসিস ঘটতে দেখে থাকি। তাহলে মিওসিস কোথায় কোথায় ঘটলো আমরা জানলাম, মাইটোসিস কোথায় ঘটে জানলাম, অ্যামাইটোসিস কোথায় ঘটে জানলাম। তিন ধরনের কোষ বিভাজনের সবথেকে গুরুত্বপূর্ণ যে ক্যারেক্টারিস্টিকসগুলো, সেইগুলো আমরা জানলাম। এখন তোমরা এই এক ধরনের কোষ বিভাজন থেকে আরেক ধরনের কোষ বিভাজনের মধ্যেও আশা করি পার্থক্য করতে পারবা, অর্থাৎ অ্যামাইটোসিসের সাথে মাইটোসিসের কী পার্থক্য, আবার মাইটোসিসের সাথে মিওসিসের কী পার্থক্য, এইগুলো আশা করি পারবা। তাছাড়াও এইগুলা খুবই সহজ টপিক, যেগুলো তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে বোধহয় পড়ে আসছো।
তাই আশা করি ওই জায়গাটাই আর খুব বেশি আমাদের আলোকপাত করা লাগবে না। আমাদের এখন যেটাতে যেতে হবে সেটা হলো এই তিন ধরনের কোষ বিভাজনের যে তাৎপর্য, সেই তাৎপর্যগুলো নিয়ে আমাদের এখন আলোচনা করতে হবে। তাহলে প্রথমে আমরা কার তাৎপর্য নিয়ে আলোচনা করব, অ্যামাইটোসিস। তাহলে দেখো অ্যামাইটোসিস সম্পর্কে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো অ্যামাইটোসিস কোথায় ঘটছে, ওই যে নিম্ন শ্রেণীর জীবে আদিকোষ, অথবা যে বললাম প্রকৃত কোষী হলো নিম্ন শ্রেণীর যে এককোষী জীবগুলো তাদের ক্ষেত্রে। তাহলে এদের এদের বংশবৃদ্ধির মূল পদ্ধতিই কিন্তু এই অ্যামাইটোসিস পদ্ধতি। অর্থাৎ তুমি যদি ব্যাকটেরিয়া দেখো তাহলে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি একাধিকভাবে হইতে পারে, যদিও ব্যাকটেরিয়াতে কোনো প্রকৃত যৌন জনন নাই, তাহলে অঙ্গজ এবং অযৌন দুইটা পদ্ধতিতেই মূলত এরা বংশবৃদ্ধি করে। তবে সব প্রজাতি কিন্তু ব্যাকটেরিয়ার সব প্রজাতি কিন্তু এসে অযৌন জনন পদ্ধতি কিন্তু প্রদর্শন করতে পারে না, কিন্তু সকল প্রজাতিরই কিন্তু অঙ্গজ প্রজনন ঘটে। অর্থাৎ আমরা জানি অঙ্গ রূপান্তরিত বা বিভাজিত হয়ে কোনো বংশধর তৈরি হইলেই সেই প্রক্রিয়াটারে বলে থাকি আমরা অঙ্গজ জনন। তাহলে দেখো ব্যাকটেরিয়া একটা মাত্র কোষে তৈরি একটা জীব, এদের যৌন জনন তো বললাম ওইভাবে নাই, যদিও জেনেটিক রিকম্বিনেশন নামে একটা বিষয় আছে সেই দিকে আমরা যাব না, সেটা যৌন জননের মধ্যে আমরা রাখছি না। আর অযৌন জনন যদি আমরা ধরি তাহলে স্পোরের মাধ্যমে অযৌন জনন যদি আমরা ধরি তাহলে সেটা দেখা যায় যে কতিপয় প্রজাতি, সব প্রজাতি না, কিছু কিছু ব্যাকটেরিয়ার প্রজাতিতে এন্ডোস্পোরের সৃষ্টি হয়। সেই এন্ডোস্পোরগুলা ব্যাকটেরিয়ার মধ্যে অবস্থান করে, করে সেই এন্ডোস্পোরগুলা একসময় রূপান্তরিত হয়ে নতুন বংশধরের সৃষ্টি করে। খেয়াল করো তাহলে অযৌন জননের হিসাব যদি করি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তাহলে কতিপয় প্রজাতিতে অঙ্গজ জনন হয়, কিন্তু সকল প্রজাতিতেই তুমি যেটা দেখবা তাদের জননের মেন যে কি বিষয়টা, মেন যে পদ্ধতিটা সেটা হলো বাইনারি ফিশন, অর্থাৎ দ্বিবিভাজন। খেয়াল করো কোনো জীব যদি সরাসরি দুই ভাগে ভাগ হয়ে যায় যেতে থাকে তাহলে এই ধরনের ঘটনাটাকে আমরা বলে থাকি বাইনারি ফিশন। আর এই বাইনারি ফিশানের জন্য যে বিশেষ ধরনের কোষ বিভাজন পদ্ধতিটা এখানে ব্যবহৃত হয় বা অবলম্বন করে তারা, সেই কোষ বিভাজনটাই হলো অ্যামাইটোসিস। ওকে, তাহলে এই অ্যামাইটোসিসের প্রভাবে কি হয়, ওই যে বললাম অ্যামাইটোসিস যেহেতু খুব দ্রুত সম্পন্ন হয় তাই দেখা গেছে যে উপযুক্ত পরিবেশ পাইলে একটা ব্যাকটেরিয়া 20 মিনিটে কি দুইটা ব্যাকটেরিয়ায় পরিণত হতে পারে, 40 মিনিটে দুইটা থেকে চারটা, 60 মিনিটে কি হবে আটটা, এই আটটা, তারপর এইভাবে জ্যামিতিক হারে বাড়তে থাকে। তাহলে তুমি যদি কোনো ব্যাকটেরিয়াকে চাষ করতে চাও এই অ্যামাইটোসিস পদ্ধতিতে তাদের বংশবৃদ্ধি হয় বিধাই, তুমি কি করতে পারো খুব অল্প সময়ের মধ্যে কোটি কোটি ব্যাকটেরিয়া কিন্তু আবাদ করে ফেলতে পারবা। তাহলে অ্যামাইটোসিসের দেখো কত বড় একটা গুরুত্ব, এই যে আমরা বলি তাহলে অণুজীবের বৃদ্ধি হইলে কি আমাদের তো আরও ক্ষতি, কারণ অণুজীব কি করবে আমাদেরকে হয়তো বা আক্রমণ করবেই করবে। সব অণুজীবকে আক্রমণ করে, সব ব্যাকটেরিয়াকে আক্রমণ করে না, অনেক ব্যাকটেরিয়া কিন্তু আমাদের উপকারও করে থাকে। যেমন দুধের মধ্যে যে ব্যাকটেরিয়া দিয়ে দই বানানো হয় ল্যাকটোব্যাসিলাস ল্যাকটোকক্কাস, এরা যদি অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত না হতো তাহলে কি হতো, আমরা কিন্তু সহজে দই পাইতাম না। তাহলে দইয়ের মধ্যে দুধের মধ্যে যখন তুমি ল্যাকটোব্যাসিলাস ল্যাকটোকক্কাস ব্যাকটেরিয়া দিয়ে দিচ্ছ তাহলে সেই ব্যাকটেরিয়াগুলো তখন কি হয় অ্যামাইটোসিস পদ্ধতিতে দ্রুত জ্যামিতিক হারে বৃদ্ধি পেতে থাকে, এবং বৃদ্ধি পেয়ে তার শরীর থেকে ক্ষরণ করা এনজাইমের প্রভাবে দুধের কিছু অংশ জমাট বেঁধে একসময় দইয়ে পরিণত হয়, দুধের উপাদান জমাট বেঁধে দইয়ে পরিণত হয়। তাহলে এখানে খেয়াল করে দেখো যে অ্যামাইটোসিস পদ্ধতির মাধ্যমে জীবাণুর যে দ্রুত বংশবৃদ্ধি সেটা কিন্তু মানব কল্যাণে যথেষ্ট ভূমিকা রাখে। ইস্ট তোমরা সবাই জানো, চিনো, নাম শুনছো, পাউরুটি শিল্পে এটাকে ব্যবহার করা হয়। তাহলে ইস্টের যদি এই এত দ্রুত বংশবৃদ্ধি না হতো তাহলে কিন্তু আমরা এই এত সহজে এই ময়দাজাত যে দ্রব্য, মিষ্টি জাতীয় যে দ্রব্য, এইগুলা কিন্তু এত ভালোভাবে আমরা পেতাম না। তাছাড়া সব কিছু মিলায় যদি আমরা বলি তাহলে এই অণুজীবের দ্রুত বিভাজন আমাদের নানানভাবে আমাদেরকে হেল্প করে থাকে। আর একটা বিষয় বলে, এখন যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজির যে গবেষণাগুলো চলে সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই জীবের যেহেতু ব্যাকটেরিয়াগুলার যেহেতু খুব দ্রুত বিভাজন হয় অ্যামাইটোসিস পদ্ধতির কারণে, তাই কি করা হয় যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বাহক হিসাবে, বিভিন্ন জিনের বাহক হিসাবে
এই ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়াতে থাকা যে প্লাজমিড তাদেরকেই ব্যবহার করা হয়ে থাকে। এইভাবে যদি আমরা হিসাব করে দেখি তাহলে আসলে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির যে মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি হয় বিধায় আমরা এই জীবগুলারে অনেক বেশি কি গুরুত্ব সহকারে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকে। সেটা কিন্তু তার এই অ্যামাইটোসিস ছাড়াও আরও অন্যান্য বৈশিষ্ট্য আছে, কিন্তু অ্যামাইটোসিসের যে মানে গুরুত্ব, যে তাদের যে বিভাজন প্রক্রিয়া বা সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া, সেইটার জন্যই কিন্তু তারা এত বেশি সমাদৃত আমাদের কাছে। ঠিক আছে, এই যে ক্ষেত্রগুলো বললাম, তাহলে আমরা এখন বলতে পারি যে অ্যামাইটোসিস মানে অণুজীব এবং নিম্ন শ্রেণীর জীবের বংশবৃদ্ধির ক্ষেত্রে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেই কারণে আমরা বলবো এইটার ব্যাপক গুরুত্ব বা তাৎপর্য আমাদের জীবনে বা আমাদের দৈনন্দিন জীবনে আছে। এছাড়াও দেখো যে বিবর্তনের ধারা যদি আমরা ধরি তাহলে অ্যামাইটোসিস পদ্ধতির যে কোষ বিভাজন প্রক্রিয়াটা সেটা কিন্তু হলো আদি টাইপের, অর্থাৎ অনুন্নত আদি টাইপের, এবং এইটাই ধীরে ধীরে রূপান্তরিত হয়ে বা বিবর্তিত হয়ে একসময় মাইটোসিস কোষ বিভাজনে পরিণত হয়েছে। তার মানে অ্যামাইটোসিসকে ধারণা করা হয় বা ভিত্তি হিসাবে ধরাই, কোষ বিভাজনের মূল ভিত্তি হিসাবে ধরাই, এবং ধরা হয় যে এই অ্যামাইটোসিস পদ্ধতিরই বিবর্তনের ফলে মাইটোসিস মিওসিস ইত্যাদি কোষ বিভাজনের কি আবির্ভাব ঘটছে। ওকে, তাহলে মোটামুটি আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অনেকাংশে শিখে গেলাম। এবার আমরা যেখানে যাব সেটা হলো মাইটোসিস কোষ বিভাজন। আমি আগেই বলছি দেহকোষ, জাইগোট, ঠিক আছে, এবং ইত্যাদি বিভিন্ন জায়গায় হলো, তারপর জনন মাতৃকোষের সংখ্যা বৃদ্ধি, এই জায়গাগুলোতে সাধারণত মাইটোসিস সংগঠিত হয়ে থাকে। তাহলে এখানে লাভটা কি হচ্ছে খেয়াল করো, এই যে আমার হাতে একটা ক্ষত দেখতে পারবা হয়তো বা তোমরা দেখো যে এখানে ক্ষত আছে, অপারেশন করা হয়েছিল, এখানে কাটার ফলে কি হয়েছিল, টিস্যু ড্যামেজ হয়েছিল, এবং পরবর্তীতে এই ক্ষত কিন্তু পূরণ হয়ে গেছে। কেন পূরণ হয়েছে, ওই যে দুই প্রান্তের যে আর দুই প্রান্তের কোষগুলা বিভাজিত হয়েছে, বিভাজিত হয়ে তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে গেছে, হয়ে কি ক্ষতটা পূরণ করে ফেলছে। তাহলে এই যে শরীরের যে ক্ষতটা পূরণ হলো, এই ক্ষত পূরণ কিন্তু হলো কিসের কারণে, এই মাইটোসিস কোষ বিভাজনের কারণে। ওকে, একটা জানলাম আমরা। আরেকটা যদি গুরুত্ব দেখি মাইটোসিসের, সেটা হলো কি জাইগোট। জাইগোট থেকে এই যে আমরা ট্রিলিয়ন ট্রিলিয়ন সেলের একটা কি মানুষে পরিণত হয়েছে, এত সেল আসলো কোথা থেকে, ওই জাইগোটটাই বারবার 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 বিভাজিত হয়েছে এবং একসময় আমরা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে। তোমরা যদি হিউম্যান ডেভেলপমেন্ট দেখো তাহলে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হয়, সেই জাইগোটটা বারবার বিভাজিত হয়ে প্রথমে একটা কোষের বলে পরিণত হয়, যেটার আমরা বলি ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট, মাইটোসিসের ফলে হয়ে থাকে। ব্লাস্টোসিস্টটা আবার রূপান্তরিত হয়ে গ্যাস্টুলা নামে একটা তিন স্তর বিশিষ্ট একটা বলে পরিণত হয়। তাও কি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হওয়ার কারণে, ব্লাস্টুলার কোষগুলা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হওয়ার কারণেই কিন্তু আমরা গ্যাস্টুলাটা পেয়ে থাকি। এই গ্যাস্টুলার আবার তিনটা লেয়ার, এক্টোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম, এমন তিনটা লেয়ার হয়। এই এক্টোডার্মের কোষগুলা বিভাজিত হয়ে একসময় রূপান্তরিত এবং বিভাজিত হয়ে একসময় আমাদের কি ত্বক, নখ, চুল টুল এইগুলা তৈরি হয়। মেসোডার্মের কোষগুলা বিভাজিত হয়ে একসময় কি তৈরি হয়, আমাদের কঙ্কাল, রক্ত, এইগুলো হাড্ডি, রক্ত, এইগুলো তৈরি হয়। এন্ডোডার্মের কোষগুলা বিভাজিত হয়ে আমাদের পৌষ্টিক নালীর প্রাচীর, অর্থাৎ অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এদের প্রাচীরে পরিণত হয়। কোন পদ্ধতিতে, ওই অবভিয়াসলি মাইটোসিস পদ্ধতিতে। তার মানে জাইগোট থেকে এক স্তর বিশিষ্ট বল তৈরি হলো ব্লাস্টোসিস্ট, তাও মাইটোসিসে, আবার ব্লাস্টোসিস্টটা রূপান্তরিত হয়ে গ্যাস্টুলায় পরিণত হলো, তাও মাইটোসিস প্রক্রিয়ায় কোষগুলো বিভাজিত, আবার এই গ্যাস্টুলা থেকে অর্গানোজেনেসিস হলো, অর্থাৎ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি হলো, তাও কিন্তু মাইটোসিস পদ্ধতিতেই, অর্থাৎ ওই ভ্রূণের যে জার্ম লেয়ারগুলো ছিল বা আমরা বলি ভ্রূণস্তর, সেই ভ্রূণস্তরগুলো মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে অর্গানোজেনেসিস, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি করে থাকে। ওকে, তাহলে হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে মাইটোসিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু হিউম্যান ডেভেলপমেন্ট না, সকল জীবের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, জাইগোট থেকে পূর্ণাঙ্গ জীবে পরিণত হওয়ার ক্ষেত্রে এই মাইটোসিসই কিন্তু মূলত ভূমিকা রেখে থাকে। ওকে, টিস্যু কালচার, আমরা জানি যে উদ্ভিদের টিস্যু থেকে, অর্থাৎ উদ্ভিদের
কিছু অংশ থেকে একগুচ্ছ কোষ থেকে নতুন চারা তৈরি করার যে পদ্ধতি টিস্যু কালচার বলে। তাহলে এই টিস্যু কালচার যদি মাইটোসিস পদ্ধতিতে কোষ না বিভাজিত হতো, জীবনেও আমরা উদ্ভিদের টিস্যু থেকে কখনোই নতুন বংশধর পাইতাম না। টিস্যু কালচার পদ্ধতিতে আমরা নতুন বংশধর পাচ্ছি, গুরুত্বপূর্ণ বিষয়। কলম করা দেখছো তোমরা, কলম কি এক গাছ থেকে ডাল কেটে নিয়ে আরেক গাছে জোড়া দেয়া, বা কোনো গাছের ডালকে কেটে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিচ্ছ নতুন গাছ হয়ে যাচ্ছে? কিসের ভিত্তিতে? মাইটোসিস পদ্ধতিতেই কি হচ্ছে, দুইটা জোড়া লাগছে কোষ বিভাজনের কারণে, দুইটা ডাল জোড়া লাগছে। আর যে ডাল কেটে নিয়ে মাটিতে পুঁতে দিচ্ছ তার গোড়া থেকে মাইটোসিস পদ্ধতিতেই কি হচ্ছে, মূল গজিয়ে সেটা মাটিতে নিজেকে ফিক্সড করছে এবং সে গাছে চারায় পরিণত হচ্ছে। এবং ধীরে ধীরে গাছ যে বড় হচ্ছে, আমরা যে বড় হচ্ছি, এগুলোও কিন্তু মাইটোসিসের ফল। তাহলে আমাদের বৃদ্ধি, আমাদের পরিপূর্ণতা, বা আমাদের কি বলবো যে বেড়ে ওঠা, তারপরে যে বললাম ক্ষত স্থান পূরণ, আবারও যে বললাম জনন কোষ সৃষ্টির জন্য দায়ী যে কোষগুলা জনন মাতৃকোষ, সেই জনন মাতৃকোষের সংখ্যা বৃদ্ধি, এই সব কিছু কিন্তু মাইটোসিসের জন্যই হয়ে থাকে। এবার দেখো, মাইটোসিসে আমরা যে জানি যেহেতু যে হুবহু গুণ সম্পন্ন দুইটা কোষ তৈরি হয়, তার মানে একটা কোষ থেকে যদি তুমি দুইটা কোষ তৈরি পাও, সেই দুইটা কোষ কিন্তু কি হবে, একেবারে মাদার সেলের সেম হবে। তাহলে তুমি কোনো একটা উদ্ভিদের টিস্যু নিলা, সেই টিস্যুর কোষগুলা বিভাজন ঘটিয়ে তুমি চারা বানাইলা। তাহলে আমি যদি এখানে দেখাই যে এইটা মনে করো একটা উদ্ভিদের টিস্যু, এই যে একগুচ্ছ কোষ ধরে নিলাম, এবার এই একগুচ্ছ কোষের প্রত্যেকটা কোষে যে ক্রোমোজোম সংখ্যা, যে জিন আছে, এই একগুচ্ছ কোষ থেকে যখন একটা চারা হবে, আমি ধরে নিলাম এই চারা, তাহলে এই চারাতে এখন কি হবে, এই গাছে এখন কি হবে, এই গাছের প্রত্যেকটা কোষে, প্রত্যেকটা কোষে কিন্তু ইসে জিনের বিন্যাস এই কোষগুলাতে যা ছিল তাই হুবহু। সেই কারণে তুমি যে গাছ থেকে এই টিস্যুটা নিয়ে আসছো, সেই গাছের সব বৈশিষ্ট্য কি এই কোষগুলোর মধ্যে আছে, বৈশিষ্ট্য জিনগুলো কোষে আছে। তাহলে এই যে চারাটা হবে, এখানে যখন ফল দিবে তখন সেই ফলটা কেমন হবে, অবভিয়াসলি এই ফলটা তুমি ওই যে গাছের টিস্যু আনছিলে, সেই গাছের টিস্যুর, সেই গাছের যে ফলের যে বৈশিষ্ট্য, সাইজ, শেপ, কালার, তারপর স্বাদ যা ছিল একদম হুবহু পাবা। তাহলে মাইটোসিসের এইটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ কি বৈশিষ্ট্য, যে মাইটোসিস পদ্ধতিতে যদি তুমি বংশবৃদ্ধি ঘটাইতে পারো, যেটা সাধারণত অঙ্গজ বংশবৃদ্ধি হয়ে থাকে, ঘটাইলে একেবারে হুবহু যার অঙ্গ থেকে নতুন বংশধর তৈরি হলো ঠিক তার বৈশিষ্ট্য ওই নতুন বংশধরের মধ্যে পাওয়া যাবে। এই কারণেই দেখো আমরা কি করি যে কলমের যে চারাগুলা, সেই চারাগুলাকে আমরা কিন্তু অনেক বেশি মূল্যায়ন করি আটি বা বীজ থেকে যে চারা হয় তার থেকে। কেন? ওই যে বললাম যে কলমের চারাতে কি হচ্ছে, যদি তুমি ল্যাংড়া গাছের থেকে কলম করে নতুন বংশধর তৈরি করো, তাহলে সকল বৈশিষ্ট্য ল্যাংড়া গাছের মতোই থাকছে, কোনো কি পরিবর্তন সেখানে আসছে না, কারণ মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে চারাটা হচ্ছে। টিস্যু কালচারেও ঠিক একই সিস্টেম, যে উদ্ভিদের টিস্যু থেকে তুমি বংশধর তৈরি করবা, চারা তৈরি করবা, সেই চারার বৈশিষ্ট্য যে উদ্ভিদ থেকে টিস্যু নিছিলা তার একেবারে কি হুবহু হবে। ওকে, কিসের জন্য? মাইটোসিসের জন্য। তা যাই হোক, এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে মাইটোসিসের আসলেই অনেক গুরুত্ব আছে। যেমন জাইগোট থেকে পূর্ণাঙ্গ মানে একটা নতুন বংশধরের সৃষ্টি হওয়া, জাইগোট থেকে নতুন বংশধরের সৃষ্টি হওয়ার ক্ষেত্রে, ক্ষতস্থান কেটে গেলে সেটা পূরণের ক্ষেত্রে, দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে, হুবহু বংশধর তৈরির ক্ষেত্রে, এই জাতীয় বিভিন্ন তাৎপর্য আমরা মাইটোসিস কোষ বিভাজনের দেখে থাকি। এবার আসো মিয়োসিস। মিয়োসিস কোষ বিভাজনের তাৎপর্যটা বা গুরুত্বটা কোথায় খেয়াল করো। মিয়োসিস কোষ বিভাজনে একটা বিশেষ ঘটনা ঘটে যেটাকে আমরা বলে থাকি ক্রসিং ওভার, ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের কারণে কিন্তু মিয়োসিস কোষ বিভাজনের তাৎপর্য অনেক বেড়ে গেছে। শুধু তাই না, মিয়োসিস কোষ বিভাজনে যেহেতু ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, নবসৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, এইটাও কিন্তু মিয়োসিসকে অনেক বেশি তাৎপর্যপূর্ণ করে তুলছে। কিভাবে খেয়াল করো, এই যে আমরা একজন নর একজন নারী থেকে আমাদের দেহের প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সংখ্যা কত, 23 জোড়া, অর্থাৎ 46টা। এখন একজন নরের পুরুষের যে স্পার্ম তৈরি হলো, সেই স্পার্মে যদি এখন
23 জোড়া ক্রোমোজোমই যদি স্পার্মে চলে যেত, অর্থাৎ 46টা ক্রোমোজোম যদি স্পার্মে চলে যেত, আর একজন নারীর যে ডিম্বাণু তৈরি হয় সেই ডিম্বাণুতেও যদি ক্রোমোজোম হলো 23টাই চলে যেত, কারণ তার দেহ 23 জোড়া অর্থাৎ 46টা চলে যেত। কারণ আমরা জানি যে মানুষের শরীরে দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া 46টা। তাহলে শুক্রাণুতে গেল 46টা ক্রোমোজোম, ডিম্বাণুতে গেল 46টা ক্রোমোজোম। এবার এই শুক্রাণু এই ডিম্বাণু মিলিত হলো, কি তৈরি হবে? জাইগোট। তাহলে এবার বলো এই জাইগোটে ক্রোমোজোম সংখ্যা কত হবে? এই জায়গোটে কিন্তু ক্রোমোজোম সংখ্যা তখন 92টা হয়ে যাবে। আমি যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখো যে এখানে যদি আমরা ধরে নিই ইনি একজন মেল, আচ্ছা একজন মেল আমি আমরা ধরে নিলাম একজন মেল, ওকে একজন মেল আমরা ধরে নিলাম, আর ইনাকে আমরা ধরে নিলাম একজন ফিমেল। আচ্ছা একজন ফিমেল ধরে নিলাম। এবার দেখো এই মেল যে সে তৈরি করবে কি? স্পার্ম। এই যে ধরে নিলাম সেটা হলো স্পার্ম। এই ফিমেল ইনার শরীরে কি তৈরি হবে? ওভাম অর্থাৎ ডিম্বাণু, এটা হলো ডিম্বাণু ধরে নিলাম। তাহলে এই এখানে আছে কয়টা ক্রোমোজোম? 46, এখানেও আছে 46 ক্রোমোজোম যদি আসে, খেয়াল করো। তাহলে কি হবে? এই স্পার্ম আর এই ওভাম যদি মিলিত হয়, হইলে যে জাইগোট তৈরি হবে সেই জাইগোটে কিন্তু ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে 92। আচ্ছা তোমরা বোধ হয় উল্টা দেখছো, আমি যদি একটু দেখাই এইটা, ঠিক আছে। তাহলে এই জায়গাটাই হবে কত? 4 সরি, আচ্ছা আশা করি বুঝতে পারছো, এটা এসে 92টা, আর এখানে হলো 46। তাহলে 46 যদি আমি দেখাই, হয়েছে কি? হ্যাঁ 46। তাহলে এখানে 46, এখানেও হলো 46, এই যে এখানে 46, ঠিক আছে, এখানে 46, এখানেও 46, নাকি 64 হয়ে গেল? না এইটাই বোধ হয় 64 হয়ে গেল, এইটা হবে 46, এই যে 46। ওকে তাহলে দেখো এখানে 46, এখানে 46 মিলে কত হলো? 92। 92টা কি হলো? 92 ক্রোমোজোম বিশিষ্ট একটা জাইগোট। এবার দেখো এই জাইগোট থেকে মনে করো একটা বেবি হলো, এই জাইগোট থেকে একটা বেবি হলো, যদিও হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু আমরা ধরে নিলাম একটা বেবি হলো, এই যে ধরলাম যে একটা বেবি, একটা মানুষ হলো। তাহলে এই যে বেবিটা হলো তার প্রত্যেকটা কোষে কোষে কিন্তু এখন ক্রোমোজোম সংখ্যা 92টা। এবার ইনার আবার ইনার ইনি আবার যখন পরবর্তী প্রজন্মে ইনি যখন আবার কি বিয়ে করছে, দেখো সেই প্রজন্মে যাকে বিয়ে করছে তারও মনে করো দেখে কি ক্রোমোজোম সংখ্যা 92। তাহলে এদের যে সন্তান তাদের ক্রোমোজোম সংখ্যা কত হয়ে যাবে? তাদের ক্রোমোজোম সংখ্যা কিন্তু তখন হয়ে যাবে 184টা। এইভাবে যদি বাড়তে থাকে তাহলে চিন্তা করে দেখো যে কি কি অবস্থা, সেটা আসলেও কোনো সময় সম্ভব না, বাস্তবিকভাবে কোনো সময় সম্ভব না। থিওরিটিক্যালি আমরা চিন্তা করতে গেলে বা কাল্পনিকভাবে আমরা চিন্তা করতে পারি কিন্তু বাস্তবে সেটা কোনোদিনই সম্ভব না। তার কারণ কি? দেখো যে যদি কোনো মানুষের ক্রোমোজোম সংখ্যা একটা বেড়ে যায়, 92টা হওয়ার দরকার নাই, 47টা হয়ে যাক, কোনো একটা মানুষের ক্রোমোজোম সংখ্যা যদি কোনোভাবে 47 হয়, অনেক সময় হয়, তাহলে কি হয়? যদি সেটা সেক্স ক্রোমোজোমে একটা বেশি হয়ে যায়, আমরা জানি সেক্স ক্রোমোজোমে 2টা ক্রোমোজোম থাকে, এক্স এক্স অথবা এক্স ওয়াই, সেখানে যদি একটা ক্রোমোজোম বেড়ে যায় তাহলে সেই মানুষটা হয়ে যাবে হলো হিজড়া, খেয়াল করো। আর যদি অটোজোমে কখনো ক্রোমোজোম সংখ্যা বেড়ে যায় তখন সে কি হয়ে যাবে? তখন সে স্পেশাল চাইল্ড বলি আমরা যাদের, তেমন হয়ে যাবে। অর্থাৎ তোমরা অনেকেই দেখে থাকবা এই যে এমন কিছু আমরা দেখি, আমার মানে অনেক সন্তান এমন দেখা যায়, আর এরা কিন্তু এদেরকে আমরা স্পেশাল চাইল্ড বলে থাকি সাধারণভাবে সামাজিকভাবে। এরা এদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখো যে এমন থাকে, তোমরা হয়তোবা এমন বাচ্চাকে কেউ না কেউ মানে দেখছো হয়তোবা, এমন এরা ঠিক মতো কথা বলতে পারে না, তারপরে স্পষ্ট কথা বলতে পারে না, তারপরে মাঝে মধ্যে এরা হাইপার হয়ে যায় অর্থাৎ খুব রেগে টেগে যায়, এমন দেখছো এদের ক্ষেত্রে। তা দেখো তাহলে
অটোজোমের যদি আমরা জানি 22 জোড়া হলো অটোজোম আর এক জোড়া হলো সেক্স ক্রোমোজোম, তাহলে অটোজোমে যদি ক্রোমোজোম সংখ্যা একটা বেড়ে যায় তাহলে কি সে এমন হয়ে যায়, এমন হবে অবশ্যই, সে স্বাভাবিক হবে না, স্পেশাল টাইপের হয়ে যাবে, বিশেষ টাইপের বাচ্চাই পরিণত হবে সে। আর যদি সেক্স ক্রোমোজোম একটা বেশি হয়ে যায় তাহলে কি সে হিজড়া হয়ে যাবে। তাহলে দেখো যে মাত্র যদি আমরা এখন দুইটা ক্রোমোজোম বাড়ায় দিই, 92 বানানোর দরকার নেই, এই সন্তানের মধ্যে 92 আসার দরকার নাই, মনে করো যে কি হয়েছে তার 48টা ক্রোমোজোম হয়েছে, তাহলে কি সে হিজড়াও হচ্ছে, আবার এখানে এমন স্পেশাল টাইপেরও আছে, বিশেষ ধরনের বৈশিষ্ট্যেরও কিন্তু সে হচ্ছে। খেয়াল করো, যদিও সেরকম খুব একটা দেখা যায় না কিন্তু হচ্ছে যদি বাস্তবে আমরা দেখে থাকি। তাহলে যদি আরও সব জায়গায় ক্রোমোজোম যদি ডাবল হয়ে যায় তাহলে সেই বেবি অ্যাকচুয়ালি বাঁচবে না, সেই জায়গাটা যদি হয়ও তাহলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেটা বাস্তব সম্মত না, হয়তো বা কল্পনার ক্ষেত্রে আমরা কল্পনা করতে পারি কিন্তু বাস্তবিকভাবে সেটা সম্ভব না। ঠিক আছে, এখন দেখো এই যে হিজড়াদের সম্পর্কে আমরা যেটা জানি যে তাদের কি হয় যে তারা কিন্তু বংশধর উৎপাদন করতে পারে না, অর্থাৎ তারা হলো বন্দা হয়ে থাকে। ওকে, তাহলে যদি কখনো এরকম হতো যে 92 ক্রোমোজোমে হইতো তাহলে সেক্স ক্রোমোজোম সেই বাচ্চার কয়টা হতো, চারটা, তাহলে চারটা সেক্স ক্রোমোজোম যার হবে সে অবশ্যই কি বাচ্চা উৎপাদনের কোনো ক্ষমতা সে রাখবে না, তার আর বাচ্চা হবে না। তাহলে ওই জায়গায় কি হতো, ওই জায়গায় কি বংশগতি কি শেষ, অর্থাৎ জীব মানুষ জাতি ওখানেই কি শেষ হয়ে যেত? যদি আমরা ধর্মীয় দৃষ্টিতে চিন্তা করি, তার সাথে একটু সায়েন্স মেশানোর চেষ্টা করি, যে আমরা আমাদের ইসলাম ধর্মে বলে থাকি যে বিশ্বাস করে থাকি আমরা যে পৃথিবীর প্রথম মানব হলো আদম আলাইহিসসালাম আর নারী হলো হযরত হাওয়া আলাইহিসসালাম। খ্রিস্টানরা বলে থাকে হলো ইভ অ্যাডামস, মানে অ্যাডামস আর ইভ। আর হিন্দু ধর্মে সম্ভবত বলে থাকে হলো মনু এবং সতরূপা, প্রথম নর মনু, প্রথম নারী হলো সতরূপা। তো এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এই প্রথম নর নারী তাদের 46 ক্রোমোজোম ছিল, তাদের সন্তানে যদি 92 ক্রোমোজোম হয়ে যেত, মানে মিওসিস না হতো, অর্থাৎ এই শুক্রাণু আর ডিম্বাণু তৈরির সময় যদি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক না হতো তাহলে অবশ্যই কি হতো, শুক্রাণু 46, ডিম্বাণু 46 ক্রোমোজোমের হতো, এবং তাদের যে সন্তান সেই সন্তানটা সন্তানে 92 ক্রোমোজোম হতো, অর্থাৎ সেই সন্তানের অবশ্যই সেক্স ক্রোমোজোম 4টা হতো, এবং সে হিজড়া হতো এবং বন্দা হতো, হিজড়া মানে বন্দা হতো সে, এবং সেই সে যে কী বলে সেই সন্তানের বন্দা হওয়ার কারণে তাদের কিন্তু আর বাচ্চা কাচ্চা হতো না, এবং পৃথিবীতে ওই জায়গায় কিন্তু মানব জাতির সমাপ্তি ঘটে যেত। তাই এই যে প্রজাতির যে ধারাবাহিকতা, এই প্রজাতির ধারাবাহিকতা রক্ষার জন্য এই মিওসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, আই হোপ তোমরা বোধহয় বিষয়টা বুঝতে পারছো যে মিওসিসে যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাওয়াটা কতটা জরুরি। গেল, এরপরে যেটা আছে সেটা হলো এই মিওসিস কোষ বিভাজন যখন হয় তখন ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার বিষয়টা যদিও তোমরা জানো বুঝো, আমি আলোচনাও করছি পূর্বে, তারপরেও তোমাদেরকে একটা ভিডিও দেখায় একটা অ্যানিমেশন দেখাবো, এই অ্যানিমেশনে ক্রসিং ওভার বিষয়টাকে এখানে দেখানো হয়েছে। খেয়াল করো, এই যে আমরা যদি এখন দেখি তাহলে এই গ্রিন কালারে যেটা দেখানো হয়েছে সেটা মনে করো বাবা থেকে আগত ক্রোমোজোম, আর এইটা যেটা দেখানো হয়েছে রেড কালার এটা হলো মা থেকে আগত ক্রোমোজোম, হোমোলোকাস ক্রোমোজোম। হোমোলোকাস ক্রোমোজোম নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম আগে। আর প্রতিটা ক্রোমোজোমে দেখো দুইটা করে ক্রোমাটিড আছে, এই যে একই ক্রোমোজোমের দুইটা সুতাকে আমরা পরস্পর কী বলি, ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড, এখানে কি সিস্টার ক্রোমাটিড আছে। তাহলে এই যে এই গ্রিনের সাথে গ্রিনের রিলেশন কি, সিস্টার ক্রোমোজোম, রেডের সাথে রেডের সম্পর্ক কি, সিস্টার, কিন্তু এই গ্রিনের সাথে রেডের যে সম্পর্ক সেটা হলো নন সিস্টার সম্পর্ক, আবার রেডের সাথে গ্রিনের যে সম্পর্ক সেটা হলো নন সিস্টার সম্পর্ক আমরা জানি। এবার দেখো কি হবে, এই যে সিনাপসিস হচ্ছে, এই যে হোমোলোগাস ক্রোমোজোম পরস্পরের দিকে এগিয়ে যাওয়ার ঘটনাটারে কি বলে আমরা সিনাপসিস, তারপর বাইভ্যালেন্ট হয়, টেট্রাড হয়, এই যে হলো, এবার কি হবে কায়াজমা সৃষ্টি হবে, এবং কায়াজমা অঞ্চলে এই যে দেখো চার চার সুতার এই গুচ্ছটাকে আমরা বলি টেট্রাড। এবার দেখো
এবার যদি আমরা খেয়াল করি তাহলে এখানে খেয়াল করো, এই জায়গা আবার দেখো আমরা একটু পিছিয়ে যাই, এই যে এখানে দেখো এক্স আকৃতির একটা সংযোগ তৈরি হলো একটা, এখানে দেখো, হ্যাঁ এই যে এখানে দেখো একটা এক্স আকৃতির সংযোগ তৈরি হয়েছে, এই যে এক্স আকৃতির একটা সংযোগ এখানে, এই সংযোগটাকে, এই সংযোগটাকে আমরা বলি কায়াজমা। আর এই কায়াজমা অঞ্চলে কি হবে, এখন এই দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হবে, ঘটনাটারে কি বলবো আমরা, ক্রসিং ওভার। আমরা যদি দেখি তাহলে দেখো এই হলো, এই যে দেখো অংশের বিনিময় কিন্তু হয়ে গেছে, অর্থাৎ রেডের কিছু অংশ গ্রিনে গেছে আর গ্রিনের কিছু অংশ হলো রেডে আসছে, অর্থাৎ বাবা এবং মায়ের ক্রোমোজোমের কিছু অংশের কি বিনিময় ঘটছে, এই ঘটনাটাকে আমরা বলে থাকি ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার হওয়ার কারণে কি হয়, বংশ পরম্পরায় নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। অর্থাৎ দেখো যে আমি যদি এখন বলি যে আমি আমার আর আমার ওয়াইফের সন্তান কি আমার কন্যা, তাহলে আমার কন্যার সাথে কিন্তু কি আমাদের মিল আছে, কিন্তু সে কিন্তু আমাদের দুজনের থেকে ভিন্ন চেহারা রয়েছে, কেন, কারণ ওই যে আমার মধ্যে আছে আমার বাবা এবং মায়ের ক্রোমোজম, আমার ওয়াইফের মধ্যে আছে তার বাবা এবং তার মায়ের ক্রোমোজম, যখন আমার স্পার্ম তৈরি হয়েছে তখন আমার বাবা এবং মায়ের ক্রোমোজম যেগুলো আমার শরীরে এখন আছে, যার মালিক এখন আমি, তাদের মধ্যে ক্রসিং ওভার হয়ে মিশ্রিত হয়ে, বৈশিষ্ট্যের মিশ্রিত হয়ে আমার স্পার্মে গেছে। আর আমার ওয়াইফের যখন ডিম্বাণু তৈরি হয়েছে তখনও কি হয়েছে, তার বাবা মায়ের, তার বাবা মায়ের ক্রোমোজমের মধ্যে ক্রসিং ওভার হয়ে জিনের মিশ্রণ ঘটে তার ডিম্বাণুতে গেছে। পরে এই যে আমার স্পার্ম এবং সেই ওভাম মিলিত হয়ে জাইগোট, সেই জাইগোট থেকে যখন আমার মেয়ে হয়েছে তখন আমার মেয়ের মধ্যে কিন্তু নানান জনের বৈশিষ্ট্য, অর্থাৎ কি তার দাদার, দাদির, নানা নানির সবার বৈশিষ্ট্য কিন্তু মিক্সিং হয়ে তার মধ্যে দেখা দিছে। আর দাদা দাদির বৈশিষ্ট্য তো আমার থেকে গেছে, মানে আমার আমার বৈশিষ্ট্য তো সেটা আছে, মানে তার দাদা দাদির বৈশিষ্ট্য মানে কি আমার বৈশিষ্ট্যও তো বটে, ঠিক আছে, আবার তার নানা নানির বৈশিষ্ট্য তার মায়ের বৈশিষ্ট্যও তো বটে, ঠিক আছে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে কি যে আমার সন্তান হুবহু আমাদের মতো কারোর মতোই কিন্তু হয় নাই, সে নিজে স্বতন্ত্র একটা চেহারার এবং স্বতন্ত্র বিভিন্ন বৈশিষ্ট্য আমাদের থেকে বেশ কিছুটা স্বতন্ত্র সে হয়েছে। তাহলে এইভাবে যদি আমরা নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে দেখি, যাদের লাইফের মানে জীবন চক্র খুব অল্প দিনে সম্পন্ন হয়, তাদের জীবন চক্র যদি তুমি দেখো বারবার বারবার যদি এরকম ক্রসিং ওভার হইতেই থাকে হইতেই থাকে হইতেই থাকে, তাহলে কি হবে, দেখা যাবে এরকম 15-20 পুরুষ বা 50-100 পুরুষ পরে অবশ্যই দেখবা যে এই ক্রসিং ওভার হইতে হইতে প্রত্যেকবারই তো নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য হচ্ছে, হইতে হইতে একসময় দেখা যাবে নতুন প্রজাতির সৃষ্টি হয়ে যাবে, যেটা মানুষের যেহেতু জীবনকাল অনেক বেশি তাই মানুষের ক্ষেত্রে যেটা ঘটে সেটা খুবই ধীর গতিতে, সেটা আসলে ওইভাবে সিগনিফিক্যান্টভাবে আমাদের চোখে আসে না। কিন্তু তুমি যদি যাদের যে সকল প্রাণীদের জীবনচক্র খুবই কি শর্ট টাইমের মধ্যে যাদের জীবনচক্র সম্পন্ন হয়, তাদের যদি জীবনচক্র এইভাবে তুমি দেখতে থাকো তাহলে দেখবো এরকম হয়তো বা কারো যদি জীবনচক্র এক মাসে সম্পন্ন হয়, ধরে নিলাম কোনো একটা জীবের প্রাণীর জীবনচক্র বা জীবের জীবনচক্র এক মাসে শেষ হয়, তাহলে তুমি বছরে তার 12 প্রজন্ম দেখতে পাচ্ছ, তার মানে 12 বংশ পরম্পরায় কী হবে, বৈশিষ্ট্যের চেঞ্জ তো আসতেই থাকবে, একদম চোখে তোমার বাঁধবে। এইভাবে 50-60 বংশধর যেতে যেতে দেখবে এক সময় হয়তো বা নতুন জাত এসে যেতে পারে। এইটাকেই কাজে লাগিয়ে এখন কি করে বিজ্ঞানীরা, কৃত্রিমভাবে এখন বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রয়োগের মাধ্যমে, কারণ এই ক্রসিং ওভার ঘটার ক্ষেত্রে বিভিন্ন এনজাইমের ভূমিকা থাকে, সেই জাতীয় এনজাইম আর্টিফিশিয়ালি তৈরি করে প্রয়োগ করে আর্টিফিশিয়ালি এখন কি করা হয়, প্রভাব খাটিয়ে ক্রসিং ওভার ঘটিয়ে নতুন জাত বা নতুন ধরনের জীবের সৃষ্টি করার চেষ্টা করা হয়ে থাকে, যেটা এই মিওসিস কোষ বিভাজনের জন্যই হয়ে থাকে। তাহলে দেখো এই মিওসিস কোষ বিভাজন হয় বিধায় আমরা কি করি, আমরা বংশ পরম্পরায় কি করি নতুন বৈশিষ্ট্য পেতে থাকি, এবং এই নতুন বৈশিষ্ট্য বংশ পরম্পরায় আস্তে আস্তে এক সময় নতুন প্রজাতিরই কিন্তু আবির্ভাব ঘটে যায়, ঠিক আছে, নতুন আবির্ভাব প্রজাতি সৃষ্টি হয়ে পড়ে। তাহলে এইটা কিন্তু মিওসিসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য। ওকে, এখন আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে মিওসিসের সবথেকে গুরুত্বপূর্ণ তাৎপর্য ওই যে বংশ পরম্পরায় প্রজাতিকে টিকিয়ে রাখা, অর্থাৎ ক্রোমোজমের ভারসাম্য রক্ষার মাধ্যমে, অর্থাৎ কী বলে বাবা মায়ের ক্রোমোজম সংখ্যা
সমসংখ্যক ক্রোমোজোম যেন সন্তানের মধ্যে থাকে, এই ভারসাম্যটা রক্ষা মিয়োসিসের উৎসব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে ওই যে বললাম যে ক্রসিং ওভারের কারণে কি হচ্ছে, যে ধীরে ধীরে বিবর্তন, নতুন প্রজাতি, নতুন জাত ইত্যাদি কি সৃষ্টি হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। খেয়াল করো যে আমরা এই যে বললাম যে ল্যাংড়া আম গাছের ক্ষেত্রে কী করি, আমরা কলমের চারাটাকে খুঁজি, কী কারণে, যে মাইটোসিসে হুবহু বংশধর হয়, তাই কলম করলে কি হয়, মাইটোসিস পদ্ধতিতেই কিন্তু ডালটা বিভাজিত হয়ে, ডালের কোষগুলো বিভাজিত হয়ে চারাতে পরিণত হয়। সেই কারণে একদম মাতৃ উদ্ভিদের সমান, মানে একদম কি হুবহু বৈশিষ্ট্য ওই কলমের চারাতে থাকে, তাই আমরা তো আর রিস্ক নিতে চাই না। কিন্তু গবেষণার ক্ষেত্রে আমরা কি করে থাকি, আমরা কিন্তু সবসময় কি করি, এই যৌন জনন ঘটিয়ে, অর্থাৎ মনে করো ল্যাংড়ার সাথে ফজলি, ফজলির সাথে এইভাবে কৃত্রিমভাবে আমরা মিলন ঘটিয়ে কি করি, আমরা নতুন বংশধরের তৈরি করার চেষ্টা করি। সেটা কি ভালোও হইতে পারে, খারাপও হইতে পারে। যদি ভালো হয়ে যায়, মনে করো ল্যাংড়া আর ফজলির মিলন ঘটিয়ে আমরা ফংড়া বানাইলাম, ফজলির ফল ল্যাংড়ার লায় ফংড়া বানাইলাম, এই ফংড়ার বৈশিষ্ট্য কি হইতে পারে, এই ইসে ফজলি এবং ল্যাংড়া দুইটার থেকেও কিন্তু কি বেটার হয়ে যেতে পারে। তাহলে এই যে এইটা হবে কিসের কারণে, এই ক্রসিং ওভারের কারণে, ক্রসিং ওভারের কারণেই কিন্তু এই মিক্সিংটা হয়ে থাকে। এই মিক্সিং হওয়ার কারণে কি হচ্ছে, আমরা নতুন নতুন জাত কিন্তু পেতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে কৃষিক্ষেত্রে এই মিয়োসিসের কিন্তু ব্যাপক ভূমিকা আছে, অর্থাৎ এই মিয়োসিসের কারণে কৃষিক্ষেত্রে নতুন নতুন জাতের সৃষ্টি হয়, এবং সেই নতুন জাত অনেকাংশেই আমাদের, যারা সবাই যে আমাদের কি মানে কাজে আসবে তা না, অনেক নতুন জাত আছে যেটা কি হয় বেটার ফলন তাদের আসে না, অনেকেরই কি বেটার ফলন আসে, তাই এই মিয়োসিস কিন্তু কৃষিক্ষেত্রেও ব্যাপক একটা ভূমিকা রাখে, যদিও মাইটোসিসও ভূমিকা রাখে। তাহলে মাইটোসিস একভাবে রাখে, এরা আর একভাবে রাখে। ওকে, তাহলে মোটামুটি বোধহয় আমরা আজকে এই কোষ বিভাজনের যে সিগনিফিক্যান্স বা তাৎপর্য বা গুরুত্ব যাই বলি না কেন, সেটা আমরা শিখে গেছি। শুধু ওভারঅল কোষ বিভাজন না, একেবারে আমরা যে ধরে ধরে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস তিন ধরনের কোষ বিভাজনেরই সিগনিফিক্যান্স আমরা আলাদা আলাদাভাবে আশা করি বর্ণনা করতে পারবো। যদিও আমি শুধু সবথেকে গুরুত্বপূর্ণ যে তাৎপর্যপূর্ণ বিষয়গুলো আছে সেইগুলাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এছাড়াও আনুষঙ্গিক কিছু হয়তো বা পাবা, তোমরা যে বই ফলো করো না কেন বা নেটে গেলেও আরও আনুষঙ্গিক কিছু তাৎপর্য তোমরা পাবা, কিন্তু আমি এখানে প্রধান প্রধান যে তাৎপর্যগুলো সেইগুলাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা বুঝছো, এবং কোষ বিভাজন কেন ঘটে, আল্লাহ কেন এই ব্যবস্থা করে দিছে, বা কী বা কেন এটা হচ্ছে, সেইটা সেই বিষয়টা বোধহয় আমরা বুঝে গেছি। ওকে, তাহলে যদি কারো কোনো কোন ই থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা কমেন্ট করে জানাবা, চেষ্টা করব আগামী ক্লাসে সেটা সমাধান করে দিতে। আর যদি বুঝে যেয়ে থাকো, তাহলে অবশ্যই কোনো না কোনো বই বা নেটের কোনো নেট থেকে তোমরা এই অংশটুকু পড়ে ফেলবা। ঠিক আছে, হলো সিগনিফিক্যান্স অফ সেল ডিভিশন, যেটা তোমাদের সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হিসাবে আছে। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আশা করি আমরা খুব শীঘ্রই হয়তোবা আমরা আবার সামনাসামনি আমরা ক্লাস করার সুযোগ পাব। তোমাদের সিলেবাসের অনেকাংশই আসলে প্রায় শেষ করে ফেলছি, আমার হিসাবে তোমাদের সাইটোলজি যেহেতু মানে পুরা কোর্সের অর্ধেক অংশ, সেই কারণে আমার যতটুকু মনে হচ্ছে যে আমরা অলমোস্ট বোধহয় 80 থেকে 85% টপিক বোধহয় আমরা শেষ করে ফেলছি। তারপরেও আজকে আবার সিলেবাসটা ভালো করে দেখব, দেখে দেখব কোথায় কোথায় কী কী বাদ আছে, আমরা সেই টপিকগুলো আলোচনা করার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।